আজ 25 সেপ্টেম্বর 2022, আজ ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে। ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে প্রতিপাদ্য হচ্ছে দিস ইয়ার ফার্মেসি ইউনাইটেড নেকশন ফর দ্য হেলথিয়ার ওয়ার্ল্ড। এই প্রতিপাদ্যের মধ্যে যে জিনিসটা আমাদেরকে আসবে, সব ফার্মাসিস্ট আমরা ইউনিটি মেনটেন করে এই যে হেলথ কেয়ার প্রফেশন হিসেবে আমরা কিভাবে আমাদের অ্যাক্টিভিটিসগুলো কার্যক্রম পরিচালনা করবো বাংলাদেশে, সেটাই হচ্ছে আসলে আমাদের প্রতিপাদ্য বিষয়। ফার্মাসিস্টটা বেসিক্যালি প্রোডাকশন ডিস্ট্রিবিউশন অ্যাজ ওয়েল এজ দ্য হসপিটাল সেক্টর অ্যাজ হসপিটাল ক্লিনিক্যাল ফার্মাসিস্ট হিসেবে কাজ করতে পারে। এই যে আমি হসপিটাল ফার্মাসিস্ট লাস্ট 12 বছর ধরে কাজ করে, যেই জিনিসগুলো আমরা বেসিক্যালি আইডেন্টিফাই করতে চাই, নতুন নতুন স্কোপগুলো ফার্মাসিস্টে কোথায় কোথায় কাজ করবে, সেই জিনিসগুলো আসলে আমরা এবছর জন্য সবাইকে একসাথে ইউনাইটেড হতে চাই। ফার্মাসিস্টে যারা ফার্মাসিস্টটা মেইনলি হসপিটাল সেক্টরে যে কাজটা করে সেটা হচ্ছে প্রেসক্রিপশন ইউনিটে কাজ করে। আমাদের যখন কোনো ফিজিশিয়ান প্রেসক্রিপশন করে থাকে, একজন ফার্মাসিস্ট হিসাবে সেটাকে অডিট করতে হয় আর প্রেসক্রিপশন রিভিউ করতে হয় আর প্রেসক্রিপশন মনিটরিং বলে কোনো কোনো কাজটাকে। সেই অনুযায়ী প্রত্যেকটা মেডিসিন একটা পেশেন্ট তার অ্যাজ পার প্রেসক্রিপশন অনুযায়ী কমপ্লায়েন্স বা অ্যাডহারেন্স কিনা সেটা দেখতে হয়। সেকেন্ড যেটা হচ্ছে যে ওই পেশেন্টটা রাইট ওয়েতে মেডিসিনটা নিচ্ছে কিনা, কখন সে নিবে, কী কী প্রিকশন তাকে নিতে হবে, পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে কী কী জিনিসগুলো কন্ট্রাইন্ডিকেটেড হতে পারে, এসরি তো কখন একটা পেশেন্ট তার মেডিসিনটা কোনো সাইড এফেক্ট দিচ্ছে কিনা সেই সাইন সিমটমগুলো পেশেন্টকে এডুকেশন করা হয় যেন পেশেন্টটা তার প্রপার ইফেক্ট পেয়ে থাকে। অ্যাজ ওয়েল এজ একজন ফার্মাসিস্টের এই যে হসপিটাল বাংলাদেশ প্রসপেক্ট হসপিটাল ক্লিনিক ফার্মাসি মেজর রুলসটা, তার প্রত্যেকটা প্রোডাক্ট হসপিটাল প্রেমিজে যখন পেশেন্টটা আসবে সেই মেডিসিনগুলো রাইট মেডিকেশন রাইট টাইমে যেন অ্যাডমিনিস্ট্রেশন করা হয় এবং রাইট মেডিকেশনটা যেন পেশেন্টটা রাইট ওয়েতে অ্যাডমিনিস্ট্রেশন করা যায় সেটা হচ্ছে মনিটরিং করা। সো আমরা যেটা বলতে চাই, একটা হসপিটালে ফার্মাসিস্টের মেজর রুলস থাকবে ড্রাগ সিলেকশন ক্রাইটেরিয়া থেকে শুরু করে ডিস্ট্রিবিউশন অ্যাডমিনিস্ট্রেশন মনিটরিং এন্ড অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন মনিটরিং পর্যন্ত তাকে এনশিওর করতে হবে। সেকেন্ড যেটা হচ্ছে প্রপার চ্যানেল, আমরা যে স্টোরেজ মেনটেন করবো হসপিটাল ফার্মাসিস্টের মেজর রুলস, আমাদের যে ড্রাগসগুলো তার সেফটি মেজার করার জন্য স্টোরেজ কন্ডিশনটাকে প্রপারলি মনিটর করতে হবে যেন রাইট মেডিকেশন রাইট জায়গায় স্টোরেজ মেনটেন করার কারণে মেডিসিনের এফিকেসি এবং তার ক্লিনিক্যাল আউটকামসটা প্রপারলি দেবে। ইনপ্রপার স্টোরেজের কারণে অনেক সময় মেডিসিন তার সাইড এফেক্ট এবং পার্শ্ব করতে পারে। সো আমরা সবসময় এই যে ফার্মাসিস্ট হিসেবে সেটাকে এনশিওর করবো যেন মেডিসিনগুলো রাইট অ্যাপ্রোপ্রিয়েটলি স্টোরেজ কন্ডিশন এবং ডিস্ট্রিবিউশন ম্যানেজ হয়। এস ওয়েল ইজ দ্য আইভি ড্রাগ অ্যাডমিশন ইউনিট, যেখান থেকে যেসব পেশেন্টগুলো অ্যাডমিটেড পেশেন্ট আইভিতে ড্রাগগুলো পেয়ে থাকে, যেমন কেমোথেরাপি ড্রাগস ক্রিটিক্যাল এরিয়ার ড্রাগস আর টিপিএন ড্রাগসগুলো পেয়ে, সেখানে একজন ফার্মাসিস্ট অবশ্যই অবশ্যই সেটাকে অ্যাডমিশন করে যেন প্রপার ভলিউম এবং রাইট টাইমে অ্যাডমিনিস্ট্রেশন করা যায় সেই জিনিসটাকে এনশিওর করা হচ্ছে একজন ফার্মাসিস্ট। দেন হচ্ছে ওটি ফার্মাসিস্ট, একটা ওটি হওয়ার জন্য যেই যেই জিনিসগুলো প্রয়োজন নেক্সট ওই পেশেন্টের জন্য অ্যাপ্রোপ্রিয়েটলি ওই মেডিসিনগুলোকে প্রপারলি রেডি করে এবং নেক্সট যেটা প্রসিডিউর করার জন্য একজন ফার্মাসিস্ট সেটাকে এনশিওর করে থাকে। সেকেন্ড যেটা হচ্ছে ভ্যাকসিনেশন ফার্মাসিস্ট, যখন বাংলাদেশ ভ্যাকসিনেশন সম্পর্কে প্রপার রাইট নলেজের অভাবে রাইট ওয়েতে কখন কখন ভ্যাকসিনেশন দিতে হবে প্রপার কাউন্সিলিং যেন করা হয় ভ্যাকসিনেশন ফার্মাসিতে সেটাকে এনশিওর করে থাকে। এবং ফাইনালি ডিস্ট্রিবিউশন এরিয়াতে, আমরা যখন একজন পেশেন্ট এখানে এডমিশন থাকবে বা পেশেন্ট যখন আউট পেশেন্ট বেসিসে ডিসচার্জ হয়ে যাচ্ছে তখন অবশ্যই অবশ্যই ওই মেডিসিনগুলোকে একজন ফার্মাসিস্ট প্রপারলি কাউন্সিলিং করে পেশেন্টকে দিতে হবে। এটা আইপিডির ক্ষেত্রে শুধু ডিসচার্জ পেশেন্ট এবং আউট পেশেন্টের ক্ষেত্রে সেটা হচ্ছে পেশেন্ট যখন ওপিডি বেসিসে আসবে পেশেন্ট প্রপারলি কাউন্সিলিং করে এবং রাইট ইনস্ট্রাকশন দিয়ে যেন কীভাবে মেডিসিনগুলো পাবে সেই জিনিসটাকে পেশেন্টকে কাউন্সিলিং করতে হবে। ফাইনালি হচ্ছে ফার্মাকোভিজিলেন্স, আমরা যেটা বলি হচ্ছে কখনো মেডিসিন সবগুলো ড্রাগসে যখন রাইট ওয়েতে দেওয়া হয় ইট ইস দ্য সেফ ফর দ্য পেশেন্ট, বাট ইন কেস অফ দ্য এনি সাইড এফেক্ট অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন যখন শো করে তখন অবশ্যই অবশ্যই সেটাকে রিপোর্ট করতে হবে যেন আমরা আর একটা পেশেন্টকেও সেই ধরনের কোনো সাইড এফেক্ট পেশেন্টের সেফটি এনশিওর করার জন্য সেটাকে মনিটরিং করা হচ্ছে ফার্মাকোভিজিলেন্স টিমস। অ্যাজ পার ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন গাইডলাইন্স অনুযায়ী গভর্নমেন্ট গাইডলাইন্স অনুযায়ী আমরাকে সেটাকে রিপোর্ট করতে হবে যেন কোনো আনডিজায়ার ইফেক্ট না হয়। এবং ফাইনালি নার্কোটিক ড্রাগসকে মনিটরিং করা, যখন বাংলাদেশে যেন আনকন্ট্রোল কোনো নার্কোটিক্স এবং যে সব কন্ট্রোল ড্রাগসগুলো যেন রাইট ওয়েতে রাইট টাইমে পেশেন্ট পায় সেটাকে মনিটরিং এনশিওর করার দায়িত্ব হচ্ছে আমাদের ফার্মাসিস্টের। সো এই মুহূর্তে যেটা হচ্ছে বাংলাদেশ পার্সপেক্টিভ, কোনো
গভর্নমেন্ট হসপিটালে ফার্মাসিস্ট ক্লিনিক্যাল ফার্মাসিস্টরা কাজ করতেছে না। এতে যেটা হচ্ছে যে পেশেন্টের সার্ভিস, একজন ফিজিশিয়ান তার যে পরিমাণ সময় ব্যয় করে একজন পেশেন্টের পেছনে, সেই পরিমাণ সময় তাদের থাকে না। না থাকাতে যেটা হয়েছে, সে প্রপারলি একটা পেশেন্টকে কিভাবে মেডিসিন গুলা খাবে, কোন ওয়েতে সে নিবে, প্রপার ইনস্ট্রাকশনটা দিতে পারে না। যদি আমরা সেখানে ফার্মাসিস্টদেরকে ইনক্লুড করি গভর্নমেন্ট হসপিটাল গুলাতে, সেখানে পেশেন্ট উইল গেট দ্য রাইট বেনিফিটেড ফর দ্য প্রেসক্রিপশন। এবং ফাইনালি যেটা হবে, ড্রাগস মনিটরিং, নতুন নতুন ড্রাগস আসতেছে প্রত্যেক দিনে, সেই জায়গাতে পেশেন্ট গুলাকে কিভাবে আমরা কাউন্সিলিং করবে সেটাকে ফলো আপ করতে পারবে। ড্রাগ লিটারেচার ডেভেলপমেন্ট, যেটা আমাদের বাংলাদেশে যেমন কখনো কখন মনিটরিং করে কোন ড্রাগস, নতুন নতুন ড্রাগস গুলাতে কি কি সাইড এফেক্ট নতুন ভাবে আসতে পারে, কি কি জিনিসগুলোকে আমরা ডেভেলপ করলে আমাদের পেশেন্ট গুলা রাইট ওয়েতে মেডিসিন গুলা পাবে, সেই জিনিসগুলা ডেভেলপমেন্ট ফার্মাসিস্টের সাথে কাজ করে। এবং ফাইনালি ক্রিটিক্যালিটি মেনটেন, আমাদের দেশে যদিও আমরা ম্যাক্সিমাম মেডিসিন গুলা বাংলাদেশে অ্যাভেলেবেল আছে, বাট ক্রিটিক্যাল মেডিসিন গুলো এখনো শর্ট সাপ্লাই থাকে, ওই মেডিসিন গুলাকে গভর্নমেন্ট বডিকে ফিডব্যাক করানো। আদারও যেটা হোক, আমাদের জেনারেল পিপলরা এক ফার্মেসি থেকে আরেক ফার্মেসি করতেছে, অতক্ষণে পেশেন্টের কন্ডিশন ডিটারিওরেট হয়ে যায়, অ্যাভেলেবিলিটি মেডিসিনটা ক্রাইসিস থেকেই যাচ্ছে, ওই জায়গাতে হচ্ছে ফার্মাসিস্টরা কাজ করতে পারবে।